ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট এবং সুনামগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা। দুর্যোগপূর্ণ এই অবস্থায় বানভাসীদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সুনামগঞ্জে বন্যা দুর্গত 500 পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। শনিবার রাত 12টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রওনা দেন তারা। রবিবার নৌকাযোগে সুনামগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তারা। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মানবতার কল্যাণে ছুটে যাওয়াই ছাত্রলীগের ধর্ম। বন্যায় সুনামগঞ্জের মানুষের দুরবস্থা দেখে তারা বসে থাকতে পারেননি, নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা।